আমরা জানি যে সুরাত উত্তাকবীর এটি কালামুল্লাহ মাজিদের তিরিশতম পাড়ার একটি সুরা এই সুরাটি মাক্কি সুরা অর্থাৎ সুরাত উত্তাকবীর এটি আহ মাক্কাতুল নাজিল হয়েছে ধারাক্রম অনুসারে এই সুরাটি হচ্ছে কোরআনের একাশি নাম্বার সুরা এ আয়াত সংখ্যা হচ্ছে উনত্রিশটি সুরাতু তাকবীরের সেন্ট্রাল থিম হচ্ছে কতুল কিয়ামা এবং হাকিকাতুল ওয়াহি অর্থাৎ কেয়ামতের যে স্বরূপ বা বাস্তবতা সেটি নিয়ে শুরুর দিকে সুরাতে আলোচনা করা হবে পাশাপাশি ওয়াহি বা রেভেলেশন যেটা আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন এই ওয়াহির স্বরূপ বা বাস্তবতাটা কেমন এ দুটি জিনিস নিয়ে আলোচনা করা হবে তাহলে বেসিক্যালি দুইটি বিষয় আমরা আলোচনা শুনবো সুরাত উত্তাক প্রথমত কেয়ামতের যে স্বরূপ বা কেয়ামতের বাস্তবতা ক্যামতের বিভিশিকামের পরিস্থিতি এটা কেমন এটা নিয়ে আমরা শুনবো আর হচ্ছে অহির যে স্বরূপ আল্লাহ তালা আমাদের কাছে ওহী পাঠিয়েছেন কিভাবে পাঠান প্রসেসটা কি কার মাধ্যমে পাঠান কার কাছে পাঠান কোন ওয়েতে পাঠান এগুলো সম্পর্কে আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুনানি তিরমিজি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন মান সাররাহু আইয়ান্দুরা ইলা আন্না র রয়ইউ আইন ফাল ইয়াকরা ইদা শামস কুবরাত ওয়া ইদা আস-সামা ফাতরাত ও ইদা আস-সামা শাকাত সুরানের তমিজির বর্ণনা আল হাবিজাহ ইসলাম বলেন যে যে ব্যক্তি দুনিয়াতে সচক্ষে দেখে কাইন্ড অফ দৃশ্যপটটা দেখে খুশি হয়ে নিতে চায় দুনিয়াতে বসেই দেখতে চায় সেজন্য তিনটি সুরা পড়ে এক নম্বর হচ্ছে তাকবির মানে আজকে যে সুরার তফসির আমরা শুনবো দুই নম্বর হচ্ছে তার পরের সুরা সুরাতুল ইংসি আর তিন নম্বর হচ্ছে তার একটি সুরার পরের সুরা অর্থাৎ সুরাতুল ইংশে কক তো দুনিয়াতে বসে যদি কেয়ামতের দৃশ্যপট কেউ দেখতে মনে চায় কারো যে কেয়ামতটা কেমন হবে আমি একটু দেখতে চাই এই দৃশ্যপট যদি কেউ দুনিয়াতে দেখতে চায় সেজন্য তিনটি পড়ে এর মধ্যে আছে তাহলে হোপফুলি আমরা তাকবীরের শুরুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো যদি আপনি খেয়াল করে হৃদয়ঙ্গম করবার চেষ্টা করেন বুঝবার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে কেয়ামতের যে খামায় পরিস্থিতি একটা হরিফাইং সিচুয়েশন এটা কেমন যেন আপনার চোখের সামনে আপনার দৃশ্যপটে এটা ভেসে উঠছে আপনার কাছে মনে হবে যে আপনি সরাসরি চাক্ষুষ কেয়ামতকে দর্শন করছেন আমরা সাধারণত সুরাগুলোর তাফসিল যখন করি সুরাটাকে কয়েকটা সেকশনে ভাগ করি আজকেও আমরা তেমনটা করবো সুরাতির আমরা বলেছি যে উনত্রিশটা আয়াত সম্বলিত একটি সুরা তো এই সুরাটাকে আমরা চারটা সেকশনে ভাগ করতে পারি প্রথম সেকশন হচ্ছে কেয়ামতের প্রথম ধাপটা কেমন হবে এটা নিয়ে আলোচনা করা হবে এটা হচ্ছে এক নাম্বার আয়াত থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত দ্য ফার্স্ট স্টেজ অফ কিয়ামা কেয়ামতের প্রথম ধাপটা কেমন হবে তারপর সেকেন্ড সেকশন হচ্ছে সাত নাম্বার আয়াত থেকে চোদ্দ নাম্বার আয়াত পর্যন্ত সেখানে আলোচনা করা হবে কেয়ামতের দ্বিতীয় ধাপ নিয়ে পুরো কেয়ামতের যে প্রক্রিয়াটা এটাকে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে এক থেকে ছয় নাম্বার আয়াতে থাকবে কে প্রথম ধাপ যেটা যেটা ফার্স্ট সেকশন সেকশন সেকেন্ড থেকে আয়াত পর্যন্ত সেখানে থাকবে চোদ্দের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কি কি ঘটবে এটা আমরা জানবো তিন নাম্বার সেকশন হচ্ছে পনেরো নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ তালা কিছু কসম করেছেন আমরা কালামুল্লাহ মাসিদের বিভিন্ন সুরায় দেখে থাকি যে আল্লাহ তালা অনেক জিনিসের কসম করেন কোনো জিনিসকে এর এটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তালা কসম দিয়ে আমাদেরকে বুঝাতে চান তো এখানেও তিনি কয়েকটি কসম করেছেন পনেরো থেকে আঠারো নাম্বার আয়াত পর্যন্ত এরপরে সব শেষে চার নাম্বার সেকশনে আল্লাহ তালা ওহির স্বরূপ নিয়ে কথা বলেছেন যেটা আমরা সেন্ট্রাল থিমে আলোচনা কথা এই কথাটা বলেছি যে রেভুলেশন হোয়াট ইজ দ্য অরিজিন অফ রেভুলেশন হাউ দ্য রেভুলেশন সেন্ট ডাউন কিভাবে উপর থেকে এই ওহিটা আসে এটার ক্যারিয়ারকে কে বহন করে নিয়ে আসে এ ব্যাপারে আমরা সেই সর্বশেষ সেকশনে জানবো এবং এটা রিসিভার ক্যারি করে নিয়ে আসে কে এটা রিসিভ করে কে এ সম্পর্কে আমরা জানবো এবং এখানে যে শয়তানের কোনো হাত নেই জিনের কোনো হাত নেই এটা স্পষ্ট বলে দিয়েছেন ইটস নট স্যাটানিক ভাসেস এটা শয়তানের তৈরি করা কোনো বিষয় নয় এটা জিনদের তৈরি করা কোনো কথা নয় এবং সবশেষে এই ওয়াহি বা রেভুলেশন বাই এই কোরআন যে রিমাইন্ডার ফর অল ম্যানকাইন্ড গোটা মানব গোষ্ঠীর জন্য যে এটা একটা রিমাইন্ডার এটা যে একটা মেসেজ এই ব্যাপারটা আল্লাহ এই উনিশ থেকে উনত্রিশ এই দশটি আয়াতের মধ্যে বলেছেন তাহলে আবারও বলছি যে আয়াত বিশিষ্ট সুরা সুরাতির আমরা সব মিলে চারটা সেকশনে ভাগ করতে পারি প্রথম সেকশনে হচ্ছে কেমতের প্রথম ধাপটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা দ্বিতীয় সেকশনে কেমতের দ্বিতীয় ধাপ কেমন হবে সেটা নিয়ে আলোচনা তৃতীয় সেকশনে আল্লাহ কিছু কসম করেছেন কয়েকটা কসমের কথা আমরা দেখব এবং চার নাম্বার সেকশনে আমরা দেখবো যে আল্লাহ তালা রেভি নিয়ে নিয়ে কথা বলেছেন ওহি কিভাবে আসে ওহি কে ক্যারি করে নিয়ে আসে কে রিসিভ করে এই ওহিতে শয়তানের হাত নেই জিন্দের হাত নেই বরং এই ওহিটা সবার জন্য কল্যাণের বার্তা বয়ে নিয়ে আসে সবার জন্য রিমাইন্ডার সবার জন্য ম্যাসেজ এভাবে আল্লাহ তালা সুরাটাকে শেষ করেছেন তাহলে আমরা একটা জেনারেল ওভারভিউ পেয়ে গেলাম সুরাটার মানে ওভারঅল কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সেটা জেনেছি আমরা সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয়টা কি সেটাও জেনেছি যে এখানে কেমন নিয়ে কথা বলেছে আর ওহে নিয়ে কথা বলা হয়েছে এবার আমরা সরাসরি সিরের দিকে চলে যাবো